হ্যালো ফ্রেন্ডস জব স্টোর চ্যানেলে আবারও একটি নতুন জব রেটের ভিডিওর আপডেটে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা অ্যাক্সিস ব্যাংকের নাম আপনারা অনেকেই শুনেছেন অ্যাক্সিস ব্যাংকে ব্রাঞ্চ রিলেশনশিপ এক্সিকিউটিভ পদের জন্য চলছে চাকরির সুবর্ণ সুযোগ এছাড়াও আরও কিছু শূন্য পদের জন্য নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে এখানে আপনারা ছেলে মেয়ে উভয় প্রার্থী বিভিন্ন ডিপার্টমেন্টে আবেদন করে কাজে নিয়োগ হতে পারবেন সকল প্রার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য রয়েছে বিরাট সুবর্ণ সুযোগ রাজ্যের জেলায় জেলায় এবার অ্যাক্সিস ব্যাংকে নতুনভাবে কর্মী নিয়োগ করা হবে এমনই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস অফ অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে এটাও জানানো হয়েছে যে চাকরি প্রার্থীরা নিজের জেলা অনুযায়ী পোস্টিং পাবে তাহলে আর দেরি না করে আবেদন করুন আজকেই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন অ্যাক্সিস ব্যাঙ্কে কীভাবে আপনারা আবেদন করবেন কোন কোন ডিপার্টমেন্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে এছাড়াও কোন কোন লোকেশনে আপনারা আবেদন করে কাজটি পাবেন কোন কোন ডিপার্টমেন্টের ক্ষেত্রে কত টাকা আপনারা বেতন পাবেন সমস্ত সব কিছু আজকেই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো অ্যাক্সিস ব্যাঙ্কে আবেদন করে আপনি যদি চাকরি করতে চান তাহলে আজকে ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আসুন বন্ধুরা অ্যাক্সিস ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এবার দেখে নেব কীভাবে আপনারা আবেদন করবেন কতগুলি শূন্য পদে বর্তমানে কর্মী নিয়োগ করা হচ্ছে এছাড়াও কোন কোন ডিপার্টমেন্টের ক্ষেত্রে কত টাকা আপনারা মাসিক বেতন পাবেন সমস্ত স্টেপগুলি এবার আমরা অ্যাক্সিস ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে দেখে নেব তো ভিডিওটি দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন তো ওয়ান স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল অ্যাক্সিস ব্যাঙ্ক রিক্রুটমেন্ট নোটিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বর্তমানে দু হাজার চব্বিশে অ্যাক্সিস ব্যাঙ্কে আবারও নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে জব ডিসক্রিপশান বক্সে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল শূন্যপদ ওয়ান ফিফটি ফাইভ অর্থাৎ একশো পঞ্চান্নটি শূন্য পদে বর্তমানে কর্মী নিয়োগ করা হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্কে একশো পঞ্চান্নটি শূন্যপদে আপনারা ছেলে মেয়ে উভয় প্রার্থী বিভিন্ন ডিপার্টমেন্টে আবেদন করে কাজে নিয়োগ হতে পারবেন এর সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ অ্যাক্সিস ব্যাঙ্কে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিম্নে উচ্চ মাধ্যমিক পাশ করার শিক্ষাগত যোগ্যতা থাকলে তবেই আপনারা অ্যাক্সিস ব্যাঙ্কে আবেদন করে কাজ করতে পারবেন এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এজ লিমিট অর্থাৎ বয়সসীমা কী চাওয়া হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেল অ্যান্ড ফিমেল অর্থাৎ ছেলে মেয়েদের ক্ষেত্রে সীমা চাওয়া হয়েছে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হলে তবেই আপনারা আবেদন করে কাজে নিয়ে হতে পারবেন অ্যাক্সিস ব্যাংকে এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন স্টাডি অর্থাৎ মাসিক বেতন আপনারা কত টাকা করে পাবেন এখানে যে কোনো ডিপার্টমেন্টের ক্ষেত্রে আপনি বেতন পাচ্ছেন চোদ্দো হাজার পাঁচশো টাকা এবং আপনাদের যদি কোয়ালিফিকেশান ভালো থাকে তাহলে কিন্তু আপনারা পোস্ট ওয়াইজ স্যালারি পাবেন বাইশ হাজার আটশো টাকা স্যালারি কিন্তু আপনারা পোস্ট ওয়াইজ স্যালারি পাবেন অ্যাক্সিস ব্যাঙ্কের তরফ থেকে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট নেম অর্থাৎ কোন কোন ডিপার্টমেন্টে বর্তমানে নিয়োগ চলছে সমস্ত ডিপার্টমেন্টগুলি এবার আমরা দেখে নেব তো এক নম্বরে দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ রিলেশনশিপ এক্সিকিউটিভ এই পদটিতে আবেদন চলছে বর্তমানে সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অফিস এক্সিকিউটিভ সঙ্গে দেখতে পাচ্ছেন ডেটা এন্ট্রি অপারেটর এছাড়া দেখতে পাচ্ছেন ব্যাঙ্কিং অফিসার কে ওয়াইসি ভেরিফিকেশান রিলেশনশিপ ম্যানেজার তো এই সমস্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে বর্তমানে নিয়োগ চলছে অ্যাক্সিস ব্যাঙ্কে যে সমস্ত ডিপার্টমেন্টগুলি আপনাদের কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন সেই সমস্ত ডিপার্টমেন্টগুলিতে কিন্তু আপনারা আবেদন করে কাজ করার সুযোগ পাচ্ছেন অ্যাক্সিস ব্যাঙ্কে এর সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন জব লোকেশন অর্থাৎ কোন কোন এরিয়াতে বর্তমানে নিয়োগ চলছে কোন কোন এরিয়াতে কটি ভ্যাকান্সি আছে সমস্ত লোকেশনগুলি এবার আমরা দেখে নেব তো এক নম্বরে দেখতে পাচ্ছেন বাঁকুড়া এখানে পাঁচটি শূন্য পদে বর্তমানে কর্মী নিয়োগ করা হচ্ছে এছাড়া দেখতে পাচ্ছেন বীরভূম কোচবিহার এখানে দেখতে পাচ্ছেন ছটি শূন্যপদ বীরভূমে দেখতে পাচ্ছেন বারোটি শূন্য বর্তমানে কর্মী নিয়োগ করা হচ্ছে এছাড়া দেখতে পাচ্ছেন দক্ষিণ দিনাজপুর এখানে দেখতে পাচ্ছেন সাতটি শূন্য পদে বর্তমানে কর্মী নিয়োগ করা হচ্ছে এছাড়া দেখতে পাচ্ছেন হুগলি এখানে দশটি শূন্য পদে বর্তমানে কর্মী নিয়োগ করা হচ্ছে এছাড়া দেখতে পাচ্ছেন হাওড়া এখানে বারোটি শূন্য পদে বর্তমানে কর্মী নিয়োগ করা হচ্ছে সঙ্গে দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি এখানে চারটি শূন্য পদে বর্তমানে কর্মী নিয়োগ করা হচ্ছে এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম এখানে দেখতে পাচ্ছেন পাঁচটি শূন্য পদে বর্তমানে কর্মী নিয়োগ করা হচ্ছে সঙ্গে দেখতে পাচ্ছেন কলকাতা এখানে পনেরোটি শূন্য পদে বর্তমানে কর্মী নিয়োগ করা হচ্ছে এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন মালদা এখানে বারোটি শূন্য পদে বর্তমানে কর্মী নিয়োগ করা হচ্ছে সঙ্গে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ এখানে চারটি শূন্য পদে বর্তমানে কর্মী নিয়োগ করা হচ্ছে এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন নদীয়া এখানে পনেরোটি শূন্য পদে বর্তমানে কর্মী নিয়োগ করা হচ্ছে এর সঙ্গে দেখতে পাচ্ছেন উত্তর চব্বিশ পরগনা এখানে দশটি শূন্য পদে বর্তমানে কর্মী নিয়োগ করা হচ্ছে সঙ্গে দেখতে পাচ্ছেন পশ্চিম বর্ধমান এখানে কুড়িটি শূন্য পদে বর্তমানে কর্মী নিয়োগ করা হচ্ছে এছাড়া দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমান এখানে দশটি শূন্য পদে বর্তমানে কর্মী নিয়োগ করা হচ্ছে এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন পুরুলিয়া এখানে নয়টি শূন্য পদে বর্তমানে কর্মী নিয়োগ করা হচ্ছে সঙ্গে দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর এখানে দশটি শূন্য পদে বর্তমানে কর্মী নিয়োগ করা হচ্ছে এবং আঠারো নম্বরে দেখতে পাচ্ছেন আদার্স অর্থাৎ আরও বেশ কিছু লোকেশনে বর্তমানে কর্মী নিয়োগ করা হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্কে এখানে কুড়িটি শূন্য পদে বর্তমানে কর্মী নিয়োগ করা হচ্ছে তো এই সমস্ত বেশ কয়েকটি লোকেশানে বর্তমানে নিয়োগ চলছে যে সমস্ত লোকেশানগুলি আপনাদের বাড়ির থেকে দূরত্ব কম হয় সেই সমস্ত লোকেশানগুলিতে কিন্তু আপনারা আবেদন করে কাজ করতে পারছেন অ্যাক্সিস ব্যাঙ্কে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ কীভাবে আপনি আবেদন করবেন অ্যাক্সিস ব্যাংকে চাকরি করার জন্য এখানে আবেদন করার জন্য আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে আবেদন করার জন্য আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাক্সিস ব্যাংকের অফিসিয়াল কন্ট্রাক্ট নম্বর দেওয়া থাকবে অফিসিয়াল কন্ট্রাক্ট নম্বরে একটি কলের মাধ্যমে কিন্তু আপনারা সমস্ত সব কিছু বিষয়টি আপনারা জানতে পারবেন তো এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন আপনাদের সমস্ত ফ্রেন্ডশিপদের মাঝে আর এখনও যদি আমাদের এই জবেষ্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে আপনার মোবাইলে পাওয়ার জন্য